আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি সাজিয়েছি আমাদের কমিউনিটির মানুষের জন্য কমিউনিটির কল্যাণের জন্য আপনাদের যার যা সমস্যা আছে আমাদের এন টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে কল করবেন এবং আমাদের প্রিয় গেস্ট যিনি হচ্ছেন আমাদের

দূরপাশের বন্ধুরা আপনারা যারা আজকে টিভির পর্দা ছিলেন বা রেডিও শুনেছেন আপনারা নিশ্চয় জানেন একটা আনফর্চুনেট ইনসিডেন্স হয়ে গেছে লন্ডনের পার্লামেন্ট যেখানে ওয়েস্ট মিনিস্টারে সেখানে একজন দুষ্কৃতিকারী একটা গাড়ি দিয়ে আরও দুজন প্যাসেঞ্জারকে মেরে ফেলেছে একজন পুলিশও মারা গেছে এবং সে নিজেও মারা গেছে এখন এই দেশে বা ওয়েস্টার্ন দেশগুলোতে কোনো এই ধরনের ইনসিডেন্ট হলেই কোনো ইনভেস্টিগেশনের আগেই বলবে এটা টেরোরিস্ট এবং টেরোরিস্ট বলতে মুসলমান মুসলমান যখন তখন সাধারণ পাবলিকের একটু অ্যাংজাইটি আমরা এই যে ঘটনা ঘটেছে আমরা সকলের এই ঘটনাকে নিন্দা করা উচিত উচিত না উচিত না ইনোসেন্ট মানুষকে মারা কোন ধর্মীয় কোন ধর্মেই এলাও করেন না আল্লাহ কোরআনুল কারীমে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালান নাফসা ফাকাদ কাতালান নাস জামিয়া যে একজন মানুষকে নিষ্পাপ নির্দোষ মানুষকে মেরে ফেললো সে যেন সারা মানুষ জাতিকে মেরে ফেলল একজন নির্দোষ মানুষকে কোন অবস্থাতে মেরে ফেলা ঠিক না এবং ওমান আহিয়াহা এবং যে তার ক্ষমতা বলে বুদ্ধি বলে একজন মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করল। সে যেন সম্পূর্ণ মানুষ জাতিকে রক্ষা করতে সাহায্য করেছে কথাটা বুঝে আসছে তাই আমরা যেই হোক এই ঘটনা করেছে ঘটে ঘটিয়েছে এটা নিন্দা জানাই কিন্তু আমি যে কথাটা আজকে বলবো ভাই আমি আজকে হয়ে গেল প্রায় এসেছিলাম দেশে আজ থেকে আগে ছুট্ট ছিলাম এই অনেক উত্থান পতন দেখেছি এবং আমরা কালো মানুষদের উপরে অনেক নির্যাতন দেখেছি ইনোক পায়েল বলে এক লিডার ছিল সে যখন আমরা ইমিগ্রেন্টের বিরুদ্ধে কোনো কিছু পার্লামেন্টে বলতো পরের দিনই শুনতেন হেডরা আমরা দু একজন কালো মানুষকে পিটিয়েছে মেরে ফেলছে আলতাবালি সাব সাহেব এরকম একজন শহীদ ছিলেন যে নির্দোষভাবে উনি ওনাকে হত্যা করা হয়েছিল বর্তমান আলতাবালি আলী পার্কে আমি যে কথাটা বলতে চেষ্টা করছি এই ইনসিডেন্টটা ঘটিয়েছে একজন সব মুসলমানরা করে নাই একজন দুষ্কৃতিকারী করেছে কিন্তু এখন দেখবেন হেট ক্রাম বেড়ে যাবে মসজিদগুলোর জানালাতে দেখবেন আপনার পাথর মেরেছে আমি নিজে এক মসজিদের সাথে ইনভলভ ছিলাম চিঠি পাবেন ইউ পাকি মুসলিম গো ব্যাক টু ইউর ওন কান্ট্রিজ তো যেহেতু এটা আনফর্চুনেট ঘটনাটা ঘটে গেছে আপনারা বিদেশে যারা বসেও দেখছেন টিভির পর্দায় দেখবেন যে যেখানে আমরা যেটাকে মাদার অফ ডেমোক্রেসি বলি মাদার অফ পার্লামেন্ট বলি এই ব্রিটিশ ডেমোক্রেসি এবং ব্রিটিশ পার্লামেন্টকে বলি মাদার অফ পার্লামেন্ট এই পার্লামেন্টের পাদদেশে এই এই জঘন্যতম ঘটনাটা আজকে ঘটে গেল এই কারণে হবে কি অনেক নিষ্পাপ নির্দোষ মানুষের উপরে জঘন্যতম হঠাৎ হামলা হতে পারে তা আমাদের করণীয় কি ভাইরা বোনরা আমরা সকল খুব ভিজিলান্টিক বা খুব সতর্কভাবে থাকব। বিশেষ করে কমিউনিটি সেন্টারের সাথে আমরা যারা ইনভলভ আছি মসজিদের সাথে যারা ইনভলভ আছি আপনারা হয়তো শুনেছেন একজন মসজিদের মুসল্লি কিছুদিন আগে ফজরের নামাজে আসার সময় ওনাকে হত্যা করা হয়েছে তাই যে কোনো সন্দেহভাজন সন্দেহমূলক কোনো ঘটনা যদি দেখেন ইমিডিয়েটলি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করবেন এদেশের পুলিশ আলহামদুলিল্লাহ দুনিয়ার বিশ্বের যে কোনো পুলিশের পুলিশ ডিপার্টমেন্টের চাইতে অন্যতর অন্যতম তাই যদি এরকম দেখেন আপনি কেন সন্ধ্যার পরে কেন একা একা বেড়াতে যাবেন কেন আপনি যেখানে এই দিন অন্ধকারের মধ্যে বাজার করতে যাবেন আপনি দিনের বেলা যান অন্ধকারের মধ্যে মসজিদে যাবেন একটু হুশিয়ার হয়ে থাকেন দেখতেছেন দুইটা লোক আসতেছে এদের মোটিভ ভালো না আপনি একটু খেয়াল করে থাকবেন এ কারণে ভাইরা বোনেরা আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার জের দরে যে কোনো দিন যে কাউকে দুষ্কৃতিকারীরা অ্যাটাক করতে পারে আমরা যেন সবাই সতর্ক থাকি মা বুন্ডাও সতর্ক থাকবেন বিশেষ করে যাদেরকে দেখতে মুসলমান মনে হয় আপনারা বুরকা পরে থাকবেন স্কার্ফ পরে থাকবেন আপনারা একটু সতর্ক থাকবেন কয়েকদিন অনেক দিন কারণ এই যে ঘটনা ঘটেছে এটা ছড়িয়ে পড়বে দেখবেন থাকবেন তো ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমরা যে যেখানে থাকি না কেন আল্লাহ যেন আমরা সকলের হেফাজতের দায়িত্ব নিজ আল্লাহ রবুল আলমী নিজের হাতে উনি যেন রাখেন আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন অনেক ধন্যবাদ জিবের সাহেব আপনি যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শক আমরা চেষ্টা করবো আসলে যেহেতু একটা আনফর্চুনেট ঘটনা ঘটে গেছে আমরা আসলে আমরা অটোমেটিকলি দায়ী হয়ে যাই আমরা যদিও দায়ী থাকি না কিন্তু আমাদেরকে ব্লেম করে ফেলে টেরোরিজম আসলে সন্ত্রাসী কিন্তু এটা মুসলমান হিসেবে ধরে নেওয়া হয় যাতে আপনারা নিজেদের সেফটি রক্ষা করে চলবেন এর জন্য আমরা যাতে নিজেদের ক্ষতিটা নিজের নিজেরা দেখে না আনি আর কি চাই হোক আমি আর কথা লম্বা করছি না আমি চলে যাব আপনাদের কাছে এবং দেখব আপনারা কারা লাইনে আছেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি কোন কোলাকের কি শুনতে পাচ্ছি না আচ্ছা বেশ

তো আমার শাশুড়ি আমার ব্রাদার ইন লরা সবাই দেশে তো আসার সাথে সাথে আমি এসএলএম প্লেন করতে রিভিউস কর দিই আপনার শাশুড়ি কি এখানে জি সবাই বিটিসি এরা জি বলেন তো তো আসার পরে এসএলএম ক্লিন করছি ওটা রিভিউস করে দিতে জি তো আবার এই 2017 এ ফাদার সাবমিশন দিছি ওইখানে 7 বছরের রাইটে আমাদেরকে স্টে দিছে আড়াই বছর আড়াই বছর পরে আচ্ছা আমার ছেলেকে দেনে আমার ছেলেরে বলতেছে যে ও নিজে অ্যাপ্লাই করতে ও ওভার ও এখানে স্কুল শেষ করছে কলেজ শেষ করছে এখন ইউনিভার্সিটিতে যেতে পারতেছে না তার কাগজ নাই আচ্ছা এখন আমার কুতুব ভাইয়ের কাছে প্রশ্ন আমি এই কি অ্যাসালাম ক্লেম করাবো আবার না হিউম্যান রাইটস কেস করাবো আমার কুতুব ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার থ্যাংক ইউ ওকে অনেক ধন্যবাদ জশিম ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনি টিভি স্ক্রিনের সামনে থাকেন আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবেন আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে আসসালামু আলাইকুম

ওকে ঠিক আছে ওকে জাফর ভাই ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগি আপনি সেটের সামনে আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর আমি চলে যাব আমাদের পরবর্তী কলার কাছে আলাইকুম নাম উস্টা

দর্শক মন্ডলী এ কারণে আমরা আসলে আমরা অনুরোধ করি আমাদের যারা কোলার আছেন যারা যাতে করে আপনার যার প্রশ্ন সেই করবেন আমরা যদি জিজ্ঞেস করি তাহলে আপনারা উত্তর দিতে পারেন না এবং না পারলে আমাদের গেস্ট এবং আমরা কিভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেব যাই হোক আমি চলে যেতে চাইবো আমাদের প্রশ্ন উত্তর পড়বে আমাদের গেস্টের কাছে বিশেষ আমরা যদি আমাদের প্রথম কলার উত্তরে চলে যাই জি সোল আমাদের কলার নাম্বার ওয়ান খান সাহেব জসিম খান সাহেব আপনি লন্ডন থেকে ফোন করেছেন কংগ্রাচুলেশন ফর বিং আওয়ার ফার্স্ট কলা আপনি 2009 সালে ভিজিটারের ভিসা নিয়ে দেশে এসেছেন আপনার শ্বশুর শাশুড়ি এবং ওয়াইফের সাইডের আত্মীয় স্বজনরা এদেশে আছেন আসার পরে উইদিন টাইম লিমিট আপনি এসাইলাম করেছিলেন এসাইলাম আপনাকে রিফিউজ করেছে সেকশন ওয়ান টোয়েন্টির অধীনে ফার্দার সাবমিশন দেওয়ার জন্য আপনাকে এই বছর বলেছিল আপনি এটা দিয়েছিলেন দেওয়ার পরে খান সাহেব আপনাকে আড়াই বৎসরের ডিসক্রেশনারি লিভ দিয়েছে কিন্তু আপনার কথা হচ্ছে আপনার যে ছেলে ছেলেও এসেছিল ছেলের এখন আঠারো বছর বয়স হয়ে গেছে এখন ছেলেকে কলেজে যেতে ছেলে কলেজে যেতে পারছে না হোম অফিস বলেছে যেন আপনার ছেলে সে তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্ব অ্যাপ্লিকেশন সে করতে হবে যেহেতু এদেশের আইন অনুসারে তার বয়স আঠারো বছর হয়ে গেছে আপনার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার সাহেব এখন আমার ছেলে কি হিউম্যান রাইট অ্যাপ্লিকেশন করবে না অ্যাসাইলাম করবে ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন খান সাহেব আপনি করেছেন আপনি শুনেন আপনার ছেলে যদি আন্ডার আপনার সাথে আপনার সাথে এসে থাকে খান সাহেব তাহলে আপনি দুইটাই করতে পারেন হিউম্যান রাইটও করতে পারেন আন্টিকুলেট দেন আপনি বাবা হিসাবে কিন্তু এইটা যদি করেন এটা স্ট্রেংথ বেশি আগাতে পারবেন না না করবেন রাইট অফ পাবেন না আর যদি আপনি এসাইলাম করেন তাইলে উভয় সংকট আপনি যে ডকুমেন্ট দেখিয়েছেন যে আপনি পলিটিক্স করতেন আপনার দেশে গেলে মেরে ফেলবে কেটে ফেলবে আপনার অ্যাগেনস্টে কেস আছে এই আগ্রম ব্যাগলম যা আমরা এসআইলাম কেসগুলোতে দেখি এগুলো তো আপনার চ্যালেঞ্জ হয় নাই কারণ আপনার ছোটো তখন করবেন কি যেহেতু আপনার কেস প্রমাণিত আছে সে বলবে আমি শিখাই দিচ্ছি না আপনাকে সে বলবে আমার বাবার কারণে আমার প্রতিও তো তাদের অ্যানিমোসিটি আছে আমার প্রতি আমার তো লাইফ রিস্কে থাকতে পারে আমার বাবা গেলে যেভাবে মেরে ফেলবে এই কারণে আমি মনে করি এর চিতে বেশি আমি বলতেছি না অনেকটা এমনিতেই বলে ফেলছি আপনাকে কি করবেন এটা আপনি মেহরবানি করে কোনো লয়ারের কাছে গিয়ে একটা পরামর্শ নেন এবং ভালো লয়ারের কাছে যাবেন এই যে সস্তা আমি বলি যে এই সস্তা লয়ারের কাছে যাবেন এই 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 সার্ভিসও পাবেন আপনি সস্তা পাবেন আর একজন না একাধিক একজন দুইজন তিনজন লয়ারের কাছে যাবেন তারপরে তিনজনের কাছ থেকে যদি পরামর্শ নেন দেখবেন একটা আল্লাহ রবুল আলমিন আপনার দিলের মধ্যে দিয়ে দিবে যে কোনটা ভালো আমি তো একটা বললাম আপনার কাগজও দেখি নেই কিচ্ছুও দেখি নাই আপনার শুধু সোনার উপরে আমি মনে করতেছি যে থ্রু দে চাইলাম কিন্তু প্রথমে আপনি অন্যান্য দু একজন লয়ারের সাথে কথা বলে যাবেন দেখবেন আপনি যদি একশো দেড়শো পান কিছু পয়সা খরচ করেন ইট উইল ফে ইউ অফ লেটার আমি আজকে আমার এক ক্লায়েন্টকে বলেছি যে কম খরচ করার কারণে দেখো এখন কি হলো তোমার সব্বনাশ হয়ে গেল এর চেয়ে ভালো ছিল কিছু একটু এক্সপেন্সিভ লয়ারের কাছে যাইতা তারপরে তোমার কাজটা সারা জীবনের জন্য এই টাকা দিয়ে এখন যেটা কম্পেনসেট করতে পারবেন না এটা আপনার হয়ে যেত এর কারণে কিছু এক্সপেন্সিভ লয়ারের কাছে যাবেন মধ্যবিত্ত লয়ারের কাছে যাবেন সুনামধন্য লয়ারের কাছে যাবেন তিনজনের কাছে যাওয়ার পরে ইনশাল্লাহ আল্লাহ একটা পথ দেবে মাসুদ খান সাহেব ভালো থাকেন উইশ ইউ বেস্ট অফ লাক ফর ইয়ার সান এজ ওয়েল অনেক ধন্যবাদ দিচ্ছি বেশ সুন্দর করে আমাদের প্রথম কলারের উত্তরটা দেওয়ার জন্য দর্শক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময় বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ